হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রেনবো কুকিং পয়েন্ট আজকের পর্বে আপনাদের দেখাবো চিংড়ি দিয়ে পালং শাক এটা রান্না করতে যতটা সহজ খেতে তার চেয়েও বেশি টেস্টি আপনারা হয়তো ভাবতে পারেন এটা তো সবাই রান্না করতে পারে শাক আর রান্না করে দেখানোর কি আছে হ্যাঁ কিন্তু এটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো কিভাবে কালার বজায় রেখে শাক রান্না করা যায় অনেকে শাক রান্না করলে সবুজ শাকে একটা লালচে ভাব চলে আসে কিভাবে সবুজ কালার ঠিক থাকবে সেটাই আমি দেখাবো আর খাবার দেখতে সুন্দর না হলে খেতেও কিন্তু ভালো লাগে না চলুন দেখে নেই কি কি লাগবে আমি এখানে দুইশো গ্রাম শাক ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে এরকম করে কেটে নিয়েছি আরও লাগবে কিছু চিংড়ি আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি আপনারা চাইলে ছোট বা বড়ো যে কোনো সাইজের চিংড়ি দিয়ে রান্না করতে পারেন লাগবে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক চা চামচ রসুন কুচি ও স্বাদ মতো কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি বোটার দিকে সামান্য চিঁড়ে নিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন কোন একটা হাড়িতে পরিমাণ মতো তেল দিব তেলটা গরম হলে এতে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ ও রসুনগুলোকে ভালোমতো নেড়ে ব্রাউন কালার করে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন দিব স্বাদ মতো লবণ দিব ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়া ওয়ান থার্ড চা চামচ হল এক চা তিন ভাগের এক ভাগ এ পর্যায়ে সামান্য একটু পানি দিব যেন মশলাটা হাঁড়িতে লেগে পুড়ে না যায় দিয়ে দিব চিংড়ি যেহেতু এটা বড় চিংড়ি তাই ভালো মতো রান্না করে তারপর শাক দিতে হবে একটু নেড়ে ঢাকনা দিয়ে মিডিয়ামের চেয়ে কম আছে চিংড়িটাকে কষিয়ে নিব যদি মনে করেন চিংড়ি রান্না হয়নি কিন্তু মশলা হাড়িতে লেগে যাচ্ছে এ পর্যায়ে সামান্য একটু গরম পানি অ্যাড করে চিংড়ি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন চিংড়িগুলো হয়ে গেছে এখন কাঁচামরিচ দিব অল্প অল্প করে শাকগুলো দিয়ে দিব শাকগুলো দেওয়ার পর মিডিয়ামের চেয়ে বেশি আছে রান্না করব পাঁচ মিনিট একটা ট্রিক বলে দেই যে কোনো শাক রান্না করার সময় চুলায় বেশিক্ষণ রাখবেন না আর ঢেকেও দিবেন না এতে করে শাকের কালারটা পারফেক্ট থাকবে এখন শাকগুলো নেড়ে রান্না করে নিব জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট পর সামান্য কুচি করা ধনে পাতা দিব দ্যাটস ইট হয়ে গেল মজাদার চিংড়ি দিয়ে পালং শাক কালারটা দেখেছেন কতটা পারফেক্ট ও সুন্দর হয়েছে এখন আমি চুলার আঁচ বন্ধ করে শাকগুলো একটা সার্ভিং ডিশে তুলে নিব। দেখলেন তো কত অল্প সময়ে তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে পালং শাক আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ